নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো হরলিক্স। হরলিক্স বাচ্চাদের জন্য অতি প্রয়োজনীয় পুষ্টিকর একটি খাবার। বাজার থেকে না কিনে এবার বাড়িতেই হরলিক্স বানিয়ে নিন। বাড়িতে বানানো এই হরলিক্সের মধ্যে কোনো প্রিজারভেটিভ দেওয়া থাকে না, তাই এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হয়। তাহলে চলুন আমরা হরলিক্স বানানো শুরু করি। এর জন্য আমি এখানে অঙ্কুরিত গম নিয়েছি। গম থেকে অঙ্কুর বার করানোর জন্য আমি এক কাপ গমকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। পরদিন সকালে এগুলো ছেঁকে নিয়ে একটা ভিজে সুতির কাপড়ের মধ্যে মুড়ে 48 ঘন্টা একটা গরম জায়গার মধ্যে রেখে দিয়েছিলাম। এরকমভাবে করলে গম থেকে খুব সুন্দর অঙ্কুর বের হয়ে আসবে। এছাড়া এখানে লাগছে 1/4 কাপ আমন্ড, 1/4 কাপ চিনে বাদাম, আর লাগছে 1/4 কাপ গুঁড়ো দুধ। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদামই নিতে পারেন। এরপর গ্যাসে একটা কড়াই গরম হতে দেব। কড়াইটা একটু গরম হলে এর মধ্যে অঙ্কুরিত গমগুলোকে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এরপর এই অঙ্কুরিত গমগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। প্রায় 5-10 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে লক্ষ্য রাখতে হবে গমের দানাগুলো যেন পুড়ে না যায়। গমগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরপর এই গমগুলোকে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনে বাদাম। বাদামটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। বাদামগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকেও একটা পাত্রে আমি নিয়ে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1/4 কাপ আমন্ড। আমন্ডগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এরপর এই বাদামগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। দেখুন গমগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে এবং খুব সুন্দর মুচমুচে হয়ে গেছে। এরপর একটা ব্লেন্ডারের মধ্যে গমগুলোকে নিয়ে নেব। গমগুলোকে আমি গুঁড়ো করে নেব। গমটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা চালুনি দিয়ে গমের গুঁড়োটাকে আমি চেলে নেব। এইভাবে চালার পর উপরে যে মোটা দানাটা থাকবে সেটাকে আরও একবার মিক্সিতে গুঁড়িয়ে চেলে নেব। এরপর বাদামগুলো যে ছিল সেগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকেও আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বাদামের খোসাটাকে ফেলে দিতে পারেন, কিন্তু আমি এখানে বাদামের খোসাটা ফেলিনি, কারণ খোসার মধ্যেও অনেক পুষ্টিগুণ থাকে। বাদামগুলো গুঁড়ো করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন বাদাম থেকে তেল না বেরিয়ে যায়। এরপর এই বাদামের গুঁড়োর মিশ্রণটাকে আমি গমের গুঁড়োর সাথে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। আর দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো চিনির গুঁড়ো। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর খুব ভালো করে মিশ্রণটা মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল পুষ্টিকর হরলিক্স। দেখলেন তো বাড়িতে কিভাবে খুব সহজেই হরলিক্স বানানো যায়। এটাকে আপনারা নর্মাল ভাবেও খেতে পারেন, তাছাড়া আপনার বাচ্চা যে ফ্লেভার পছন্দ করে সেই ফ্লেভার মিশিয়ে দিতে পারেন। আমি এখানে 2 রকম ফ্লেভারের হরলিক্স বানাবো, তার জন্য এই মিশ্রণটাকে আমি 2 বাটিতে ভাগ করে নিয়েছি। এরপর একটা বাটির মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটাকে তৈরি করে নেব ভ্যানিলা ফ্লেভার হরলিক্স। মিশ্রণটাকে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। অন্য একটা বাটির মধ্যে দিয়ে দেব 2 টিস্পুন কোকো পাউডার।
এবার এই মিশ্রণটাকেও মিক্সিতে ঘুরিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের চকোলেট ফ্লেভার হরলিক্স। আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।